हेलो व्यूअर्स एंड सब्सक्राइबर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल आईनी पाठशालार नियमित आईन आलोचनार आजकेर विषय। आमरा इतिमध्ये एकटी भिडियोते देखेछि जे पारिवारिक आदालत आईने 1985 सालेर फैमिली कोर्ट अर्डिनेंसेर जे पाँचटी विषय विचारेर एख्तियार देवा हयेछे पारिवारिक आदालत के, सेखाने शिशुर अभिभावकत्व ओ शिशु सन्तान देर हेफाजत निये कस्टडी अफ द चिल्ड्रेन बा हिजानात निये सेखाने एकटा एख्तियार पारिवारिक आदालत के देवा हयेछे। सेई विषये आमी मूलत आईनगत विषय एवं जारा आईनजीवी आछेन तादेर प्रैक्टिसेर सुविधार्थे एई भिडियोटी तैरी करछि एवं कोन कोन ग्राउंडे आईनगत विषय आपनारा कोर्ट करले बा সাবমিট করলে আপনারা আপনার সিদ্ধান্ত আপনাদের আইনগত সিদ্ধান্ত আপনারা পেতে পারেন, সে বিষয়টি মাথায় রেখেই আমি ভিডিওটি তৈরি করছি। আশা রাখি ভিডিওটি পুরোপুরি না টেনে পুরোটাই দেখবেন এবং আমি আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এ আইনের আমরা জানি যে পারিবারিক আদালত আইন যেটা 1985 সালের, এখানে যে শিশুর অভিভাবকত্ব হিজানাত বা কাস্টডি অফ দ্য চিলড্রেন এ বিষয়ে এখতিয়ার দেওয়া হয়েছে, এ বিষয়টি আরও স্পষ্ট করার জন্য গার্জিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 সালের এখানে যে বিষয়গুলো আছে সে বিষয়টিও আমি বলবো। তো এ আইনের 24 ধারার বিধান হতে এটা সুস্পষ্ট যে অভিভাবক নিয়োগ ও শিশু সন্তানদের হেফাজতের বিষয়ে গার্জিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 এর বিধানাবলী অনুসরণ করতে হবে। শিশু সন্তানদের বাবা জীবিত থাকলে বাবাই নাবালকের শরীর ও সম্পত্তির স্বাভাবিক অভিভাবক হবে, সেটা আইনে সুস্পষ্টভাবে বলা আছে। তার শিশু সন্তানদের মধ্যে ছেলে সন্তান 7 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত এবং মেয়ে সন্তান যৌন ক্ষমতা অর্জন না করা পর্যন্ত তাদের মা তাদেরকে হেফাজতে রাখার অধিকারিণী হবেন। এটা হচ্ছে যে মেয়ের বিয়ের আগ পর্যন্ত এবং ছেলে সন্তান 7 বছর পর্যন্ত মায়ের কাছে থাকবে, সেটা আমরা আইন থেকেই জানলাম। 1890 সনের আইনে আদালত কর্তৃক অভিভাবক নিয়োগ অভিভাবক হিসেবে নিয়োগ প্রাপ্তির জন্য দরখাস্ত দাখিলের বিধান উক্ত আইনের 8 থেকে 11 ধারায় এবং কী কী বিষয় বিবেচনায় নিয়ে নিয়োগ দেওয়া যাবে তা 17 ধারায় উল্লেখ করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে 17 ধারার 3 উপধারায় উল্লেখ আছে যে যদি নাবালকের বুদ্ধিমত্তাপূর্ণ পছন্দের মতামত দেওয়ার মতো বয়স হয়ে থাকে আদালত তার পছন্দ ও বিবেচনা করতে পারে। সাম্প্রতিককালে যদি আমরা দেখি আপিল বিভাগের সিদ্ধান্তের এসেছে যে সংশ্লিষ্ট শিশুর মতামত বিবেচনার উপর গুরুত্ব আরোপ করতে হবে, এটা 32 BLD অ্যাপিলেট ডিভিশন 107 এবং 17 BLC অ্যাপিলেট ডিভিশন 77 নম্বর পৃষ্ঠা দ্রষ্টব্য। অপর একটি সিদ্ধান্তে আসছে যে কনভেনশন অফ দ্য রাইটস অফ দ্য চাইল্ড এর আর্টিকেল 3, 9 এবং 12 বিবেচনা করার জন্য অভিমত প্রদান করা হয়েছে, এটা 17 ML আর অ্যাপিলেট ডিভিশন 49 পৃষ্ঠা দ্রষ্টব্য। অভিভাবক হিসেবে অভিভাবক নিয়োগের বিষয়ে নাবালক সন্তানের কল্যাণের বিষয়টি ম্যাক্সিমাম ওয়েলফেয়ার অফ দ্য চিলড্রেন এটা মাস্ট বি কনসিডার্ড ডিউরিং টেকিং এনি ডিসিশন ইন ফেভার অফ দ্য চিলড্রেন, অর্থাৎ যাকে নিয়োগ করা হলে ওই সন্তানের সব দিক দিয়ে কল্যাণ হবে তাকেই নিয়োগ করতে হবে। উক্ত আইনের 17 ধারার 3 উপধারায় বিষয়টি অত্যন্ত সুস্পষ্টভাবে বলা হয়েছে। বিভিন্ন উচ্চ আদালতেও এরূপ সিদ্ধান্ত দেওয়া হয়েছে। 61 DLR হাইকোর্ট ডিভিশন 68 নম্বর পৃষ্ঠায় বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আপনারা ওখানে গেলেই জানতে পারবেন। মা যদি তালাকপ্রাপ্ত হয় এমনকি যদি দ্বিতীয় স্বামীর সঙ্গে বসবাস করে সেক্ষেত্রেও ওই মায়ের হেফাজতে রাখা হলেই সন্তানের যদি কল্যাণ হয় তাহলে ওই মাকেও নিয়োগ দেওয়া যাবে যদি তার সে আরও উপযুক্ত কাউকে না পাওয়া যায়। এটা 4 BLD হাইকোর্ট ডিভিশন 97, 4 ML হাইকোর্ট ডিভিশন 242 নম্বর পাতায় সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে। তালাকপ্রাপ্তা শ্রমজীবী মাকে অভিভাবক নিয়োগের ক্ষেত্রে আপত্তি হয়ে থাকে তাকে অভিভাবক নিয়োগের আপত্তির কোনো কারণ নেই, তাকে যোগ্য বিবেচনা করা যাবে। এটা 60 DLR হাইকোর্ট ডিভিশন 12 পৃষ্ঠায় এভাবে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। একবার অভিভাবক নিযুক্ত হলে তার কী কী দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয় তা 1890 সালের গার্জিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টে বিস্তারিত তুলে ধরা হয়েছে। ওই সন্তানের শরীর ও সম্পত্তির বিক্রয়ে কতটুকু দায়িত্ব বা কর্তব্য রয়েছে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। 39 ধারায় নিযুক্ত অভিভাবককে ওই ধারায় বর্ণিত কারণে অপসারণ করার ক্ষমতা আদালতকে দেওয়া হয়েছে এবং শিশুর যদি ভরণ পোষণের জন্যে
বা শিশুর সম্পত্তি যদি যিনি গার্জিয়ান হচ্ছেন বা যিনি অভিভাবক হচ্ছেন তিনি যদি রক্ষা করতে না পারেন, এসব কারণে তার শিশুর যে সম্পত্তি থাকে সেখান থেকে আদালতের অনুমতি সাপেক্ষে কিছু সম্পত্তি বিক্রিও করার আইনি বিধান রয়েছে। তো আমরা আজকের যে ভিডিওটি দেখলাম সেখানে শিশুর অভিভাবকত্ব, হেফাজত এবং তার যে কল্যাণ সেসব বিষয় বিবেচনা নিয়ে আমি আইনের রেফারেন্সও উল্লেখ করেছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সামনে আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।